বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলটাকে। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন বাটনটা অন করতে ভুলো না, সমস্ত গল্পের নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ তোমরা শুনবে সুলেখক ওহি বন্দ্যোপাধ্যায়ের কলমে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি রোমাঞ্চকর গল্প, হৃদয়হীনা। আজকের গল্প পাঠে থাকছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, হৃদয়হীনা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খবরের কাগজটা হাতে তুলে নিতেই তারিখটা চোখে পড়ল। আজ 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতার উদযাপনের তারিখ। সারা পৃথিবীতে যত মানুষ তাদের মাতৃভাষাকে ভালোবাসে, ভবিষ্যতে ভালোবাসবে, আজ তাদের জয়ের দিন। ভেতরে ভেতরে একটা অদ্ভুত ছেলে মানুষই আনন্দ হচ্ছিল ডক্টর রেজওয়ান চৌধুরীর। অবশ্য এটা নতুন কিছু নয়, 21শে ফেব্রুয়ারি আর 26শে মার্চ প্রতিবারই ওনার এমনই হয়। ঈদ বা দুর্গাপুজো এসবের চেয়েও এই আনন্দ যেন ভিন্নতর। এ হল বন্দিনী রাজকুমারীর মুক্তির স্বাদ। অনেক কথা মনে পড়ে যাচ্ছিল তার, আব্বুর কথা, মায়ের কথা, আর গ্রামের বাড়িতে পোষা সেই বাদামি ঘোড়া তুফানের কথা। গ্রামের সীমানায় পশ্চিম দিকে সেই বিরাট ছাতার মতো অশ্বত্থ গাছটা, হাজার ঝড়ঝাপটাতেও যার কিছু হয়নি। স্মৃতিরা এখনো আলপথ ধরেই হাঁটতে যায়। ভাবতে ভাবতে কখন যেন দোয়েল এসে পেছনে দাঁড়িয়েছে। দোয়েল বলল, আজ সকালে খবরের কাগজ হাতে করে বাড়িতে বসে আছো যে, বাজারে যাবে না? যাব রে মা, তুইও যে রেডি হোসনি এখনো, ইউনিভার্সিটি যাবি তো, যা স্নানটা করে আয়। আজ বরং আমি টোস্ট আর স্ক্র্যাম্বল্ড এগ দিয়ে ব্রেকফাস্ট খাওয়াই তোকে, আয়। দোয়েল প্রথমে একটু অবাক হয়ে তারপর অল্প করে হেসে বাথরুমের দিকে চলে গেল। ও কেমিস্ট্রি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। দোয়েলের সবচেয়ে অন্যরকম ব্যাপার ও চোখ দুটো, শান্ত নিবিড় যেন দিঘির মতন। ওনার মার চোখ ছিল এমন। কাগজ মোটামুটি পড়া হয়ে গিয়েছিল চৌধুরী সাহেবের, বিশেষ কিছু নেই। রাশিয়া ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতিতে জাতিপুঞ্জের নৈঃশব্দ, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নানান প্রকল্পের জল্পনা এবং দুটো খুনের খবর, আর একটা গয়নার দোকান লুটপাট বড় বাজারে, এছাড়া আর কোনো খবর তেমন একটা নেই। কাগজটা মুড়ে রেখে যখন উঠতে যাবেন, ভেতর দিকে জেলার খবরের পাতায় একটা কলম চোখে পড়ল, ছোট্ট কলম। একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, বায়োলজিক্যাল রিপোর্ট যাতে কিছু না প্রমাণ করতে পারে সেই কারণে ধর্ষকরা লোহার রড জাতীয় অস্ত্র ব্যবহার করেছে। মেয়েটির বাবা এবং দাদাকে খুন করার হুমকি দিয়েছে। পুলিশ প্রথমে কেস নিতে যায়নি, তারপর ধর্ষণের বদলে মিসিং কেস রিপোর্ট করেছিল। মিডিয়ায় খবরটা প্রচার হওয়ার পর এখন নতুন করে তদন্ত শুরু হয়েছে। বহুদিন ধরে ভারতীয় উপমহাদেশে বাস করা একজন অবসরপ্রাপ্ত প্রৌঢ় অধ্যাপকের কাছে এ ঘটনা নতুন কিছু নয়, তবু সেই দিনের তারিখ এবং কাগজে ওই ঘটনাটা পড়ার সম্মিলিত ফল হলো একটু অন্যরকম। দোয়েল সবে স্নান সেরে বেরোবে এমন সময় রান্নাঘরের দিকে ভারী কিছু পড়ে যাবার অস্বাভাবিক শব্দ পেল। কোনো রকমে জামা কাপড় পরে ছুটে গিয়ে দেখে চৌধুরী সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছে। মেঝেতে রক্তের সামান্য ছাপ, তবে মাথা ফাটেনি, ঠোঁটের কাজটা কেটে গেছে অল্প। সে প্রথমে ঠোঁটের রক্তটুকু ওড়না দিয়ে মুছিয়ে বাবার চোখে মুখে খানিকটা জলের ছিটে দিল। তাতে তিনি কিছুক্ষণ পর পিটপিট করে তাকালেন, কিন্তু উঠতে গিয়ে গায়ে জোর পাচ্ছেন না। কাজে দিদি মালতী মাসি নিচে গেছিল ময়লার গাড়িতে ডাস্টবিনের ব্যাগটা ফেলতে। তাকে ডেকে দুজনে মিলে মানুষটাকে ধরে বেডরুমে এনে শোয়াল। একটু বেলার দিকে হোম ফিজিশিয়ান ডক্টর গুহ এসে চৌধুরী সাহেবের প্রেশার মেপে দেখলেন, বেশি বাড়াবাড়ি না হলেও
প্রেশার সামান্য হাই। কয়েকটা ভিটামিন আর একটা প্রেশারের ওষুধ দিয়ে তিনি চলে গেলেন। দোয়েল এতক্ষণ লক্ষ্য করছিল চৌধুরী সাহেব শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা স্থিতিশীল, কিন্তু ভিতরে ভিতরে কোনো কারণে যেন তিনি অস্থির হয়ে আছেন। কিছু বলতে চাইছেন অথচ তিনি বলতে পারছেন না। ডাক্তারবাবু চলে গেলে দোয়েল হঠাৎ জিজ্ঞেস করল, বাবা তুমি কি কিছু বলতে চাও? তাহলে তাহলে প্লিজ আমাকে বলো, চেপে রেখো না, তোমাকে আজ প্রচন্ড প্যানিকড লাগছে। কিছু না রে, আসলে মাথাটা একটু ঘুরে গেছিল, প্রেশারটা। এইটুকু সামান্য প্রেশারে মাথা ঘুরে পড়ে যাবার মতো মানুষ তুমি নও। হঠাৎ কি হলো আমায় বলবে না? চৌধুরী সাহেব খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর জল ভরা চোখ তুলে তিনি বললেন, মা তুই আমার নিজের মেয়ে নোস, এটা এতদিন তোকে বলিনি, আসলে বলতে পারিনি। দোয়েল স্থিরভাবে বলল, আমি অনেকদিন আগেই এটা জানি বাবা, ক্লাস ইলেভেনে পড়তে যখন মা মারা যায়, তারপরে একদিন আলমারি থেকে মায়ের ছবির নেগেটিভ খুঁজতে গিয়ে পুরনো অ্যাডপশন পেপারস পেয়েছিলাম। তাহলে এতদিন কিছু বলিসনি তো? বললে কি হতো বলো? জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? বাবা হয়ে উঠতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে। আজ যদি আমার আসল বাবা তার পরিচয় নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, তাহলেও আমি তোমাকেই বাবা বলে ডাকবো। আমি তোমার সন্তান, সেই জোর থেকেই তোমাকে তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে, প্লিজ খুলে বলো। একটু হেসে চৌধুরী সাহেব বললেন, দেখ তোরা আজকের যুগের ছেলে মেয়ে, এটা বিজ্ঞানের যুগ, আমি যদি সব কথা এখন তোকে বলি, তুই মনে করবি এই বুড়ো বয়সে বাবার সোডিয়াম পটাশিয়াম ফল করেছে চাতা বকছে। কিচ্ছু মনে করব না, আর সেসব কথা পরে হবে, তুমি আগে বলো সবটা। দেখ তোর মা যখন পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসে তখন তুই তার পেটে, তার না হয় পালিয়ে আসবার তাগিদ ছিল কারণ সে ছিল হিন্দু, কিন্তু আজ আমি কেন কলকাতায় বসে ছাত্র ঠেঙাচ্ছি, আমি তো মুসলমান। আচ্ছা আজ তোমার অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে কি এর কোনো যোগ আছে? দোয়েল বলল, সরাসরি যোগ আছে, আসলে কাগজে খবর পড়ে কিছু স্মৃতি কিছু ছেঁড়া ছেঁড়া ছবি হঠাৎ চোখের সামনে এমন ভাবে ভেসে উঠল যে মাথাটা হঠাৎ ঘুরে গেল। 70-এর দশকটা বাংলার জন্য একেবারেই ভালো ছিল না, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কারোর জন্যই নয়। একদিকে যেমন কলকাতার নকশাল আমলের হিমেল সন্ত্রাস, অন্যদিকে পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবীদের উপর রাজাকার এবং পাকিস্তানের সৈন্যবাহিনীর নারকীয় অত্যাচার। সারা পৃথিবীতে অনেক দেশে অনেক যুদ্ধে সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর নানাভাবে অত্যাচার করেছে, সবসময় যে নিজেদের ইচ্ছে করেছে তা নয়, অনেক সময় শাসকের চাপ থাকে তাদের উপর। কিন্তু মুক্তিযুদ্ধের শেষ কটা দিনে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর, বিশেষ করে মেয়েদের ওপর যে অত্যাচার হয়েছে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। কোনো সম্মিলিত জাতিপুঞ্জের এসি ঘরে তার ডকুমেন্টেশন নেই। তুই অপারেশন সার্চ লাইটের নাম শুনেছিস? না তো, ইতিহাসেও কখনো পড়িনি ছোটবেলায়। আসলে পড়ানো হয় না,
অপারেশন সার্চলাইট যে বাংলাদেশের বুকে কি ভয়ানক অন্ধকার ছড়িয়েছিল তা তোরা কল্পনা করতে পারবি না। কিন্তু ব্যাপারটা কি বলছি, তার আগে তোদের অভ্যাস মতো একটু ওই গুগল করে দেখে নে। গুগল খুলে সার্চ করতে গিয়েই দোয়েলের মুখটা যেন ক্রমশ ফ্যাকাশে হয়ে গেল। দেখলি? জিজ্ঞেস করলেন চৌধুরী সাহেব। দেখলাম, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তান সরকারের গণহত্যার কর্মসূচি। ইন্টারনেটে শুধু গণহত্যা লিখেছে না, প্রথমেই গণধর্ষণ লিখতে কেমন একটা ওই ইয়ে লাগে আর কি। ভাষা আন্দোলনের কারণ আর তার ফলাফল এসব তো অনেক আগেই পড়েছিস, আমিও বহুবার গল্প করেছি তোর কাছে, কিন্তু সেগুলো গল্পই। তার সঙ্গে অনেক মানুষের লড়াইয়ের কথা যেমন জড়িয়ে ছিল, তেমনি নির্দিষ্ট করে কারোর জীবনের কথা সেখানে বলিনি। আজ যা বলবো সেটা আমার, মানে আমাদের গ্রামে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ঘটনার আর একটা অদ্ভুত আকাশের গল্প। স্বাধীনতা লাভের পর পাকিস্তান সরকার যখন ঘোষণা করে যে সমগ্র পাকিস্তানের জাতীয় এবং কর্মোপযোগী ভাষা হবে একমাত্র উর্দু, তখন অধিকাংশ হিন্দু মুসলিম বাঙালি এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে। 21 ফেব্রুয়ারিতে সাধারণ নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চলে, ভাষার সংগ্রাম পরিণত হয় স্বাধীনতার সংগ্রামে। আমাদের গ্রাম ছিল বাংলাদেশের খুলনা জেলায়। আহ, এখনো মনে পড়লে বুকের ভেতরটা হু হু করে ওঠে। রূপসা, ভৈরব আর ময়ূর এই 3 নদী ঘিরে আছে শহরকে। দক্ষিণ পশ্চিমে একটু গেলেই মংলা সমুদ্রবন্দরের নোনা হাওয়ার ঝাপটা লাগে মুখে। তাছাড়া গ্রাম বাংলার নিজস্ব যা সৌন্দর্য তা তো আছেই, পুকুর ভরা মাছ, মড়াই ভরা ধান, মাটির গন্ধ, এসব ঘিরেই আমরা ছোট থেকে বড় হয়েছি। আর শহরের বাইরের দিকে আছে গল্লামারি খাল। হঠাৎ নদী, সমুদ্র, বন্দর, গ্রামের কথা বলতে বলতে খালের কথা কেন বললে বাবা? নামটাও কেমন অদ্ভুত, শুনলে ভয় ভয় করে। ভয় করারই কথা মা, বলছি স্বাধীনতার পর খুলনা শহরের একটু বাইরের দিকে অপেক্ষাকৃত নির্জন অঞ্চলে গড়ে ওঠে পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন, আজ যেখানে গড়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়। সেখানেই খান জাহান আলী রোডে এক কবরস্থানের পাশে ছিল সম্রাট মুর্শিদ কুলি খাঁয়ের সময়কার জমিদার রাজা রঘুনন্দন রায়ের ভূতের বাড়ি। কেন ভূতের বাড়ি সেই ইতিহাস তোকে পরে একদিন বলবো। এই বাড়িতেই 96 জন মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী মানুষকে নিয়ে AKM ইউসুফ গড়ে তোলেন রাজাকার বাহিনী, যারা নিজেরাই শয়তান, মূর্তিমান নরকের দূত, তাদের আর ভূতে কিসের ভয়। খুলনা রেডিও স্টেশনে খান সেনা এবং রাজাকাররা ঘাঁটি গড়েছিল। তারা মুক্তিযোদ্ধা এবং তাদের সাহায্যকারী সাধারণ মানুষদের তুলে নিয়ে গিয়ে ফরেস্ট ঘাট বলে এক জায়গায় খুন করে গল্লামারি খালে ফেলে দিত। মেয়েদের ওপর অবর্ণনীয় নির্যাতন করত। আমার বাবা ছিলেন নামকরা ডাক্তার মানুষ, তার মোটরগাড়ি ছিল না বলে গ্রামের ভেতর এবং শহরেও নানা অঞ্চলে তিনি পোষা ঘোড়া তুফানের পিঠে চেপে রুগী দেখতে যেতেন। লোকে বলতো ঘোড়ায় চাপা বর্দি। ডাক্তারের কাছে তো রুগীর ভালো মন্দের কোনো তফাৎ থাকে না, আ পেশেন্ট ইজ আ পেশেন্ট। তবু তিনি মনে মনে স্বাধীনতাকামী মানুষের পাশেই ছিলেন। রাজাকারদের এবং পাকিস্তানি আর্মির লোকেদের কাছ থেকে তিনি ভিজিট নিতেন, গোপনে সেই টাকায় মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন, তাদের ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বিনামূল্যে। আমাকে একবার মুজিবুর রহমানের একটা ছবি হাতে দিয়ে বলেছিলেন, এনার মতো মানুষ হবার চেষ্টা করবে, এনার নেতৃত্বে বাংলাদেশের অনেক ভাই বোন
আশায় বুক বেঁধে লড়াই করছে। তো যাই হোক, আমরা মানে আমি আর মা প্রায় গল্প শুনতাম বাবার কাছে। শহরের বাইরে জনশূন্য খুলনা রেডিও স্টেশন অঞ্চল এখন খাঁ খাঁ করে। মাঝে মাঝে নারী পুরুষের দূর থেকে কোনো পথিকের কানে ভেসে আসে অসহায় আর্ত চিৎকার। অনেকেই নাকি খালের জলে লাশ ভাসতে দেখেছে, চেনা অচেনা অনেক মানুষের লাশ, শিয়াল শকুন আর রাস্তার কুকুর দিনের বেলায় সেগুলো নিয়ে টানাটানি করে। হতভাগ্য হিন্দুর সন্তান আগুন পায় না, দুর্ভাগ্য মুসলমানের সন্তানের জানাজা বয়ে নিয়ে গিয়ে মাটি দেয় না কেউ। এসব শুনে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যেতাম। অবশ্য ওই ছোট বয়সে আমার যে সবটা বিশ্বাস হতো তাও নয়, মনে হতো কটা নাম না জানা লোক এসে আমাদের শহরের মানুষদের তুলে নিয়ে গিয়ে খুন করবে আমাদেরই চোখের সামনে, আর কেউ তাদের শাস্তি দেবে না, এরকম আবার হয় নাকি? তখন আমার বয়স কত হবে, বড় জোর 13-14। ভুলটা ভাঙল যেদিন 15 জন অচেনা লোক বন্দুক সমেত গ্রামে ঢুকে সাবরিনা আপার মাকে ধর্ষণ করে ফেলে রেখে সেলিম চাচাকে তুলে নিয়ে গেল। 10টা বন্দুকের নলের সামনে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। বাবা কোত্থেকে খবর পেয়েছিলেন জানি না, সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। আমরা জানতাম যে সেলিম চাচার খবর পেতে গেলে ফরেস্ট ঘাট কিংবা গল্লামারির খালে গিয়ে খোঁজ করতে হবে। জ্যান্ত মানুষটা আর কখনোই গ্রামে ফিরবে না। সাবরিনা আপা বরিশালে কোনো আত্মীয়ের বাড়িতে ছিল, এসব ঘটনা সঙ্গে সঙ্গে জানতেও পারল না। আত্মীয়ের ঠিকানায় তার করা হলো, তবুও সেই সময় বরিশাল থেকে খুলনা আসতে সময় লাগতো যথেষ্ট। আবার মা কিন্তু সেদিনই মারা যাননি, অনেক কষ্ট পেয়ে অনেক ক্ষতচিহ্ন নিয়ে মারা গেছিলেন আরও 2 দিন পর। আমার বাবাই ওনার চিকিৎসা করেছিলেন এবং সবটা দেখে একটাই কথা বলেছিলেন, পাশবিক। আপার মা নাকি মারা যেতে যেতে বিড়বিড় করে বলেছিল, ওরা মানুষ নয়, মানুষের চেহারায় সাক্ষাৎ শয়তান, অন্ধকারের জীব ওরা, অন্ধকারের জীব। সত্যি তাই, না হলে পাশবিক নির্যাতনের পর বন্দুকের বেয়নেট দিয়ে একটা মানুষের সারা শরীরে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে যাওয়া মানুষের কাজ নয়, হতে পারে না। মায়ের এই অবস্থা দেখে এক মেয়ের যা পরিস্থিতি হয় আপারও ঠিক তাই হয়েছিল। গ্রামে ফিরে হাউ হাউ করে খানিকক্ষণ কাঁদার পর জিজ্ঞেস করল, কেউ উত্তর দেয় না, সবাই চুপ। শেষে কেউ একজন বলল, কথাটা শুনে আপা খানিকক্ষণ হতভম্ব হয়ে গেলেন, তারপর তার চোখ দেখে আমার মনে হল সেখানে যেন আগুন জ্বলছে। আমি ছোটবেলায় খুব ঘুম কাতুরে ছিলাম, বুঝলি, ঘুম কাতুরে বলাটা ভুল হল, যখন তখন ঘুমানোর অভ্যেস আমার ছিল না। তবে রাতে ভাত খেয়ে একবার বিছানায় মাথা রাখলে গভীর ঘুমে একেবারে কাদা হয়ে যেতাম। 2 দিন পরে আপার মা মারা গেল। মনে আছে সেদিন অনেক রাত অবধি অন্ধকার ঘরে বিছানায় শুয়েছিলাম, ঘুম আসছিল না। তখন হুঁকোর পাট গাগঞ্জ প্রায় উঠেই গেছে, লোকে সিগারেটই খায়। বাবা সিগারেট ধরিয়ে বাড়ির বাইরে খোলা দাওয়ায় বসে আছেন, আগুনের একটা বিন্দু জীবন্ত প্রাণীর মতো জ্বলছে, আবার আস্তে আস্তে নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। এসবের মধ্যে বোধহয় একটু তন্দ্রা মতন এসেছিল, চটকা ভেঙে গেল মা বাবার কথাবার্তায়। শুনলাম বাবা ভীষণ চাপা গলায় সাবধানে মাকে বলছে, সেলিম মুক্তিযোদ্ধাদের সমর্থক, একথা শুনেছিলাম বটে, তার ধান সবজির জমি আছে, আনাজপাতি খাবার ইত্যাদি দিয়ে সাহায্য করত, কিন্তু কার হাত দিয়ে সে সব পাঠাতো তা কেউ জানে না। প্রশ্ন হচ্ছে
বেছে বেছে তাকেই ধরে নিয়ে গেল কেন? রাজাকারদের খবর দিল কে? মা প্রায় কাঁদো কাঁদো অথচ চাপা গলায় জিজ্ঞেস করলেন, ঘরে জোয়ান মেয়েটা রয়েছে, চারিদিকে এইসব শয়তানরা ঘুরে বেড়াচ্ছে, মেয়েটার কি হবে গো? হ্যাঁ, কি আর বলবো বলো, দেশের যে এমন একটা অবস্থা আল্লাহ তাআলা কোনোদিনও দেখাবেন তা তো ভাবতেও পারিনি। এসব একটু শান্ত হলে গাঁ ঘরের লোকেদের দেখে শুনে ওর নিকাহ দিতে হবে আর কি। নিকাহ দেওয়ার দরকার হয়নি কেন সে কথা বলছি খন। খাওয়া দাওয়ার পর চৌধুরী সাহেব আবার বলতে শুরু করলেন, সেই ঘটনার পর থেকে আমাদের গ্রামেও একই কাণ্ড শুরু হলো, কিন্তু এবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, থাকা সম্ভব নয় এমন লোককে ওরা তুলে নিয়ে যেতে শুরু করলো, আর শুরু করলো লাগাতার ধর্ষণ। জানিস, কোনো একটা প্রসঙ্গে পড়েছিলাম, যদি কোনো দেশে কোনো মানুষকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এবং তাকে এক মাস সময় দিয়ে বলা হয় এই এক মাসে তুমি যা করবে তার কোনো শাস্তি হবে না, সে যাই করো না কেন, খুন, চুরি, ডাকাতি, অপহরণ, এমন সম্ভাবনা আছে যে মানুষটি অপরাধপ্রবণ হয়ে যে প্রথম কাজটি করবেন তা হলো ধর্ষণ। মানব প্রবৃত্তির এমনই এক অন্ধকার দিক চোখের সামনে ক্রমশ ছড়িয়ে যেতে দেখছিলাম হাসি খুশি গ্রামটার মধ্যে। দেখছিলাম বন্দুকের নলের কর্তৃত্বের সামনে অসহায় মানুষের মুখ। গ্রামের কেউ প্রতিবাদ করেনি? করেছিল রে, আমার বাবা প্রতিবাদ করেছিলেন, আরও কয়েকজন ছিল সাথে, কিন্তু যারা গরু ছাগলের মতো মানুষ জবাই করছে দিনের পর দিন তাদের প্রতিরোধ করার শক্তি আমাদের ছিল না। আমরা তো সাধারণ গৃহস্থ মানুষ, ব্যবসা, চাকরি, ছেলে বউ নিয়ে যাদের সংসার, তারা কি কখনো সামরিক আর আধা সামরিক বাহিনীর লোকেদের সঙ্গে পারে? গ্রাম তখন প্রায় ফাঁকা হওয়ার জোগাড়, অধিকাংশ পরিবারই হয় অত্যাচারে শেষ হয়ে গেছে, আর যারা বাকি ছিল তারা অনেকেই পালাতে বাধ্য হয়েছে। আমার বাবা প্রতিবাদ করার পরেও তার বা আমাদের পরিবারের ওপর কোনো রকম হাত দেওয়া হয়নি। এর একটা কারণ, ওরা সম্ভবত জানতে পারে বাবা ডাক্তার, বাংলার অস্বাস্থ্যকর আবহাওয়ায় নানা রকম রোগ এবং সাপ বিছের কামড়ে একজন ডাক্তারকে হাতের কাছে রাখা দরকার। সাবরিনা আপার কথা ততদিনে সবাই প্রায় ভুলে যেতে বসেছে। আপার তখন যা পরিস্থিতি তাতে কোনোদিন ওর ওপরে জানোয়ারগুলো ঝাঁপিয়ে পড়লেও সামান্যতম বাধা দেওয়ার মতো কেউ থাকত না, কিন্তু নিজের এই বিপদের সময়ও সে তার বাবা মার মৃত্যুর কথা বলেনি। আমি আর আমার গ্রামতুতো এক বোন মাঝে মাঝে ওর বাড়ি যেতাম। আপা বলতো সেলিম চাচার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কে তাকে খান সেনাদের কাছে ধরিয়ে দিল তা সে খুঁজে বের করবেই, সন্তান হিসেবে এটা তার কর্তব্য। শুনতে শুনতে আমার মনে খানিকটা বিস্ময় মেশানো শ্রদ্ধা জায়গা করে নিত। আজকাল মেয়েরা তাদের কর্তব্য, অধিকারবোধ, বাকস্বাধীনতা এসব নিয়ে সচেতন হয়েছে। কতদিন আগে গ্রামের একটা সাধারণ সরল মেয়ের মুখে এরকম কথা শুনে সত্যি অবাক হয়ে যেতাম। এরকমভাবেই দিন কাটছিল আমার, পড়াশোনা বেশ কিছুদিন হলো বন্ধ হয়ে গেছে। আমি খুব সাংঘাতিক মেধাবী না হলেও একেবারে খারাপ ছাত্র ছিলাম না, তাই বাবা ভাবছিলেন আমাকে কলকাতা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কলেজে পড়তে পাঠানো যায় কি না। এমন সময় গ্রামে সেই সাংঘাতিক ঘটনার সূত্রপাত হয় যার জন্য এত গল্প বলা। গ্রামের ছেলে হওয়ায় মোটামুটি সকালে ওঠার অভ্যেস ছিল। একদিন একসাথে অনেক মানুষের কথাবার্তার শব্দ আর নারী কণ্ঠের চিৎকারে ঘুম ভাঙল। তখনও রাতের অন্ধকার ভালো করে কাটেনি, চারদিকে কেমন ঘোর ঘোর কুয়াশা মতো। বিছানার পাশে হাত দিয়ে দেখলাম মা নেই। তাড়াতাড়ি উঠে আমিও বাইরে এলাম। গ্রামের অধিকাংশ নারী পুরুষ, বেশিরভাগই পুরুষ, একটা খোলা জায়গায় এসে জড়ো হয়েছে। একটু জটলা মতো হওয়ায় সবটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আগে ঘুম চোখে যখন মেয়েলি গলাটা শুনেছিলাম তখন চিনতে পারিনি,
এখন পারলাম। সাবরিনা আপার গলা, তার কথা শুনলে এক মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে যায়। সংকোচের সমস্ত বাঁধন ছিঁড়ে সে অজানা কারোর উদ্দেশ্যে এক টানা কথা বলে চলেছে। সেই উঁচু গলার আওয়াজ যেন ভোরের অন্ধকারে ছুরির ফলার মতো বিঁধছে। জানোয়ারের বাচ্চা, তুই আমার বাবাকে ধরিয়ে দিয়েছিস রাজাকারদের কাছে। কি ভেবেছিস, এখানে আমি ছিলাম না বলে কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু বুঝতে পারবো না? উল্টো দিকে একটা চাপা অথচ হিস হিসে পুরুষের কণ্ঠস্বর শুনলাম এবং চিনতে পারলাম খালেদ ভাই, গ্রামেরই ছেলে। সে বলছে, হেই হেই মাগি, তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কিসের প্রমাণ চাস তুই? আমাদের বাড়িতে আমাকে নিকা করার সম্বন্ধ নিয়ে গেছিলি, আব্বু তাতে রাজি হয়নি, ঘরে রেখে আমায় পড়াতে চেয়েছিলেন, এতেই তো রাগ। তো আমাদের বাড়ি থেকে সবজি চাল নিয়ে যেতিস, তুই ছাড়া গ্রামের কেউ জানতো না যে আব্বু মুক্তি বাহিনীকে সাহায্য করে। তাদের কোনো ক্ষতি করার তোর মতো কাপুরুষের মূরত্ব কুলাবে না, তাই এইভাবে প্রতিশোধ নিলে তুই। গ্রামের ডাক্তারবাবুকে দেখা দেখি তুইও ঘোড়া কিনেছিস না? আজ তো ঘোড়া কেনার পয়সা কোথায় পেলি রে? আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় আব্বু বলে গেছিল এর ফল ভালো হবে না। আর কি প্রমাণ চাস তুই, জাহান্নামী বিশ্বাসঘাতক? আরে আরে, যা যা, তোর মতো অনাথ গরিব মেয়েকে বিয়ে করতে আমার বয়ে গেছে, বুঝলি? তোর চরিত্রের কথাও তো আমার জানা আছে। বাড়িতে কেউ নেই দেখে রাতের বেলা তো আমায় ডেকেছিলি, কেন মনে নেই? বেশ্যা! গালাগালিটা শেষ করার আগেই সমস্ত শব্দ ছাপিয়ে শুনলাম বাবার গম্ভীর গলা, খালিদ, তুমি এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তা ও আমার নামে আজে বাজে অভিযোগ করছে কেন? নিজের চোখে কিছু দেখেছে ও? ওর বাবা মা একসঙ্গে মারা গেছেন, অনাথ হয়ে গেছে ও, রাগে কষ্টে অনেক কথা বলতে পারে, অভিযোগ করতে পারে। যদি সেসব সত্যি না হয় তাহলে তার ব্যবস্থা পরে হবে। গ্রামের সবার সামনেও ক্ষমা চাইবে তোমার থেকে, কিন্তু মেয়ে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তুমি জানো না? কোনো তেজিম নেই তোমার, বেয়াদব কোথাকার! এতে যেন জোঁকের মুখে নুন পড়ল। খালেদ, গ্রামের জনতা সবাই চুপ। কয়েক মুহূর্ত পিন ড্রপ সাইলেন্স। খানিকক্ষণ পর যারা উঁচু গলায় কথা বলার জন্য আপার দোষ দেখছিল তাদের মধ্যে অনেকেই বাবার সঙ্গে গলা মেলাল। অবস্থা বেগতিক দেখে খালেদ নিজের বাড়ির দিকে কেটে পড়ল, কিন্তু যাওয়ার সময় যে বিষাক্ত দৃষ্টিটা ছুঁড়ে দিয়ে গেল তা মোটেও ভালো নয়। গ্রামের লোকেরা যে যার বাড়ি চলে যাবার পর বাবা সাবরিনা আপাদের বাড়িতে ঢুকলেন আর মা বাড়ি ফিরে গেলেন। আমি বাবার সঙ্গে গেলাম। ততক্ষণে ভোর হয়ে সকালের আলো ফুটে উঠেছে। বাবা আপার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হ মা, শান্ত হ। মানুষের মন জিনিসটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তারও চাপ নেবার একটা সীমা আছে। যে মানুষ অনেক দিন একা একা পরিস্থিতির সঙ্গে লড়াই করেও সামান্যতম দুর্বল হয়নি, একটু স্নেহে ভালোবাসায় দুটো মায়াবী কথায় তারও চোখে জল এসে পড়ে। এখানেও তাই হল। বাবার এই সামান্যতম কথায় আপা হাউ হাউ করে কেঁদে উঠল। ঝর্ণার মতো সেই কান্না থামতেই চায় না। অন্যায়, অপমান, পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ এবং হয়তো একজন নারীর নিজস্ব আক্ষেপ, কত কিছু যে তার মধ্যে মিশে ছিল আজ ভাবি। যাই হোক, কান্না মোটামুটি থামার পর মেয়েটা জড়িয়ে মরিয়ে যা বলল তার সবটাই খালেদের প্রতি তার আগের করা অভিযোগের সঙ্গে মিলে গেল। খালেদ গতকাল রাতে সাবরিনা আপার বাড়িতে এসে তাকে কুপ্রস্তাব দেয়। স্বাভাবিকভাবেই এ কথায় সে একেবারেই রাজি হয়নি। তখন খালেদ তার মত বদলানোর জন্য নানা রকম মন ভোলানো কথা বলতে থাকে। তাতেও কাজ না হওয়ায় একসময়
রীতিমতো হুমকি দেয় যে তার কথায় রাজি না হলে ফল ভালো হবে না। তখন আপা ঘরের বাইরে বেরিয়ে এসে চিৎকার করে সব সত্যি কথা বলতে থাকে, যার ফলে গ্রামের লোকজন জড়ো হয়। বাকি ঘটনা আমার নিজের চোখে দেখা। সব কথা শুনে বাবা মাথা নিচু করে খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সাবাস বেটি, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। চুপ করে অন্যায় সহ্য না করে তার প্রতিবাদ করেছিস, কিন্তু মা একটু সাবধানে থাকিস, হাতের কাছে আত্মরক্ষার জন্য একটা কিছু রাখিস। আপা মাথার বালিশের তলা থেকে একটা চকচকে রূপোর হাঁসুয়া আর বড় ঠোঙায় লঙ্কা গোলমরিচ মেশানো গুঁড়ো দেখাল, বলল, এই দিয়ে কি নরঘাতক শয়তানদের আটকাতে পারবো চাচা? পারবো না জানি, তবু শরীরে জান থাকতে লড়াই করে যাব, করে যাব। তার মুখে কান্নার চেয়েও করুণ অসহায় একটা হাসি ফুটে উঠল। আমার চোখ ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে, দেখলাম বাবার চোখেও জল। কিন্তু এরপরে তো আর কারুর কিছু বলার থাকে না। বাবা 100টা টাকা তার হাতে দিয়ে বললেন, ভালো থাকিস মা, আল্লাহ মালিক তোর সহায় হন। বাবা সেদিন তুফানকে নিয়ে রুগী দেখতে বেরোয়নি, মায়ের সঙ্গে কি একটা ব্যাপারে বোধহয় আলোচনা করছেন, বোধহয় সাংসারিক কিছু হবে। আমি তক্তপোষে শুয়ে শুয়ে পুরনো একটা বসুমতী না কি একটা পত্রিকায় একটা ছোট গল্প পড়ছিলাম। আগে আমার যে গ্রামতুতো বোনের কথা বলেছিলাম, সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে হাজির হলো আমাদের বাড়ির দরজায়। চোখে ভয়, আলুথালু চেহারা, একবার দেখলেই বোঝা যায় ভীষণ বিপদে পড়ে ছুটে এসেছে। কোনো রকমে বলল, সাবরিনা, আপা, খালেদ, ওরা এসেছে বন্দুক নিয়ে। এইটুকু বলতে বলতেই অজ্ঞান হয়ে গেল। দেখে মা প্রায় চিৎকার করে বলে উঠলেন, ও মা, কি হলো গো মেয়েটার? বাবা কিন্তু ততক্ষণে আন্দাজ করে ফেলেছেন যে অনেক বড় একটা বিপদ ঘটতে চলেছে। মাকে বললেন, ফাতিমা, তুমি মেয়েটাকে দেখো, একটু পাখার বাতাস করো, মুখে চোখে জল দাও, আমি আসছি। তারপর ঝড়ের বেগে বেরিয়ে গেলেন, আমিও গেলাম পেছন পেছন, জানি না কোথায় যাচ্ছি। কিছুক্ষণ পর বুঝলাম বাবার ছোটবেলার বন্ধু সাজ্জাদ চাচার বাড়ি। সাজ্জাদ চাচা বিয়ে করেননি, একাই থাকতেন। শহরে ওনার টেলারিংয়ের দোকান ছিল, ভাগ্যটা ভালো যে তাকে বাড়িতে পাওয়া গেল। গ্রামের রাস্তার ধারে দুটো অল্প বয়সী ছেলে আড্ডা মারছিল, ওরা নিজেই এগিয়ে এসে আমাদের সঙ্গে যোগ দিল। আর কাউকে ডাকার সময় নেই, এক্ষুনি পৌঁছতে হবে। আমরা মোট 5 জন ছুটে গেলাম সেলিম চাচার বাড়ির দিকে। সেখানে পৌঁছে জীবনে প্রথম ওদের দেখলাম, এতদিন যাদের কথা শুনে এসেছি। অতগুলো লোকের মধ্যে যে বেশিরভাগই বাঙালি নয় তা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। প্রত্যেকেই সাধারণ বাঙালিদের চেয়ে লম্বা, আর চোখ, ইংরেজিতে যাকে বলে বুচার্স আইস, ওহ, মনে পড়লে এখনো বুকের রক্ত যেন হিম হয়ে আসে। ওই রকম ঠান্ডা চোখের দৃষ্টি দেখে মনে হয় পৃথিবীতে কোথাও শুভ মঙ্গলময় কিচ্ছু নেই, এরা মানুষকে নিয়ে যা খুশি করতে পারে। আশ্চর্য ব্যাপার এই যে দুটো লোক চোখে হাত দিয়ে রীতিমতো নাকের জলে চোখের জলে হয়ে আর্তনাদ করতে করতে ছিটকে বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। বুঝলাম এটা গুঁড়ো লঙ্কা আর গোলমরিচের ফল। একজন লুটিয়ে পড়েছে ঘরের মধ্যে, কারণ তার গলায় অমূল বসে গেছে আপার রূপোর হাঁসুয়া, রক্তে থই থই করছে মেঝে। বাবা আর সাজ্জাদ চাচা ছুটে ঢুকতে গেলেন ঘরের মধ্যে, ততক্ষণে বাইরে যারা ছিল তাদের ভুরু কুঁচকে গেছে। একজন আর্মি রাইফেলের বাঁট দিয়ে বাবার কপালে আঘাত করল, বাবা পড়ে গেলেন মাটিতে। অজান্তেই গলা চিরে চিৎকার বেরিয়ে এলো আমার। সাজ্জাদ চাচা চেষ্টা করলেন লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে, কিন্তু ও বোধহয় এটার জন্যই তৈরি ছিল। সামান্য বাঁ পাশে সরে গেল লোকটা, ফলে চাচা হুমড়ি খেয়ে পড়ল।
আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বন্দুকের বেয়নেটের লম্বা ছুরির ফলা তার পেট চিড়ে দিল। তারপর কপালে একটা গুলি, সব শেষ। আমাদের সঙ্গে যে দুটো জোয়ান ছেলে এসেছিল তাদের একজন বুকে গুলি খেল আর অন্যজন পালালো। বাবাকেও বোধ হয় মেরেই ফেলত, কিন্তু ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলো খালিদ। উর্দুতে বাকিদের উদ্দেশ্যে বলল, এই এই লোকটাকে মেরো না, ছেড়ে দাও একে, এ ডাক্তার মানুষ, বিপদে আপদে কাজে লাগতে পারে, আর গ্রামের সবাই তো একে খুব শ্রদ্ধা করে। একে যদি মেরে দাও গ্রাম থেকে আর জ্যান্ত বেরোতে পারবো না। তারপর আপন মনে বলল, মেয়েটাকে বলেছিলাম আমার সঙ্গে যেতে, কথাই শোনে না, খেতে দিতাম পড়তে দিতাম, বদলে শুধু মাঝে মাঝে আমার মন ভোলানো কাজটাই তো ছিল, তাও শালি শুনল না। কি পেলি, এই তো এতগুলো পুরুষ মানুষ ছিঁড়ে খেল। চোখের সামনে এতগুলো মৃত্যু দেখে আমি কেমন হতভম্ব হয়ে গিয়েছিলাম। ফ্যাল ফ্যাল করে খালিদের মুখের দিকে দেখছিলাম। এবার সে আমার দিকে ক্রূর ও নিষ্ঠুর একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলল, যা তোর বাপটাকে যেভাবে পারিস নিয়ে এখান থেকে পালা, না হলে জ্ঞান হবার পর ওকেই তোর জানাজা বইতে হবে, যা ভাগ। 15 বছরের আমি কিভাবে বাবার মুখে চোখে জল দিয়ে বাড়ি অবধি নিয়ে এসেছিলাম আজ আর ঠিক মনে করতে পারি না। সেদিন মানুষ দেখল তাদের অনেক দিনের চেনা সদ্য অনাথ একটা মেয়েকে তাদেরই গ্রামের ভেতর ঢুকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে গেছে দুপে হায়নার দল। দেহটা টাঙিয়ে রেখে গেছে সীমানার অশুদ্ধ গাছে, আক্ষরিক অর্থেই ছিঁড়ে খাওয়া, কারণ গাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে বাজারের খাসির কায়দায় ঝোলানো সম্পূর্ণ নগ্ন শরীরটায় বাঁ দিকের স্তন কেটে ওরা কলজেটা বার করে নিয়ে গিয়েছিল। মেলার পুরনো সস্তা খেলনার মতো অপলকা ভাঙা ঘাড় নিয়ে দেহটা হাওয়ায় দুলছিল। তখন কিছু মনে করার পরিস্থিতি ছিল না, বয়স তো ছিলই না। এখন মনে হয় ওইভাবে ঝোলানো একটা মৃতদেহ আমাদের দুলে দুলে বোঝাতে চাইছিল মানুষের জীবনের স্বাভাবিক অনিশ্চয়তা। দোয়েল এতক্ষণ চুপ করে শুনছিল, কিন্তু এবার সে আর পারল না, ডুকরে কেঁদে উঠল। মুক্তিবাহিনী কি করছিল বাবা, এত কিছু হবার পরেও তারা কেন আসেনি তোমাদের গ্রামে? গ্রামে সেদিন মৃত্যু হয়েছিল তিনটে। মানুষের মধ্যে তিনটে মৃত্যুর প্রতিক্রিয়া ছিল তিন রকম। গ্রামের তরুণ ছেলেটা মারা গেল বুকে গুলি খেয়ে, তার নাম জাভেদ। তার মৃত্যুতে একজন কোল খালি হওয়া মায়ের কান্নায় ভারাক্রান্ত হলো সকলে। আপার মৃত্যুতে এত ভয় পেল যে দেহ গাছের ডাল থেকে নামিয়ে দাফন করতে পর্যন্ত রাজি হল না। আর সাজ্জাদ চাচার মৃত্যুতে দেখলাম সাধারণ মানুষের নিষ্প্রিয়তা। যাই হোক, দুজনকে নিয়ম অনুযায়ী জানাজা বহন করে কবর দেওয়া হলো। সেদিন রাতে সেই প্রথম আমি বাবাকে কাঁদতে দেখি, ব্যর্থ পুরুষের কান্না। মায়ের হাতটা চেপে ধরে নিঃশব্দে কাঁদছেন আর বারবার বলছেন, মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না, সাজু আমার জন্য মারা গেল, হায় আল্লাহ, কেন ওকে ডাকতে গেছিলাম, কেন একা গেলাম না, খোদা তুমি আমায় কি পাপের ভাগি করলে, আমি যে জাহান নামেও স্থান পাব না। যাই হোক, শোক আসে শোক যায় ঢেউয়ের মতো। এই ঘটনায় বাবা কিছুদিন পাথরের মতো হয়ে রইলেন, নিয়ম মতো রুগী দেখতে গেলেন না। তারপরেই একদিন এলো মহাদেবের সহচর নন্দী ঠাকুরের মতো খ্যাপা মেঘের দল, আর সে কি বৃষ্টি, বাপরে বাপ, আকাশ যেন ভেঙে পড়তে চায় জলের তোরে। ও জিনিস সাধারণ অবস্থায় চট করে কল্পনাও করা কঠিন।
মৃত্যু, শোক, রাজাকার, মুক্তিযুদ্ধ সব ভুলে এবার গ্রামের মানুষ প্রাকৃতিক দুর্যোগের চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। জানের দায় বড় দায়। রাজাকাররা এরই মধ্যে দুদিন এসে গ্রামের লোকেদের কিছু আনাজ, চারটে মুরগি আর দুটো ছাগল কেড়ে নিয়ে গেল। অন্য কেউ লক্ষ্য করেছিল কিনা বলতে পারবো না, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম। সেই মৃতদেহটা আর গাছের ডালে নেই, তার জায়গায় শক্ত একটা দড়ি ঝুলছে শুধু, নিয়তির ফাঁস। যাই হোক, সেই দুর্যোগও সামাল দেওয়া গেল। একসময় মেঘ কেটে গিয়ে রোদ ফিরে এলো, বৃষ্টির জলে ধোয়া রাতের ঝকঝকে আকাশে ফুটে উঠল অসংখ্য তারা। মানুষ সবসময় বুঝতে না পারলেও মানুষের যারা পোষ্য বা বন্য প্রাণী তারা কিন্তু বিপদ এলে ঠিকই বুঝতে পারে। কথা বলতে না পারলেও এইসব জীবজন্তুদেরও মন আছে, অনুভূতি আছে। তারিখটা এখন কিছুতেই মনে করতে পারছি না, কিন্তু সেটা বৃহস্পতিবার ছিল মনে আছে। কারণ পরের দিন মানে শুক্রবার গ্রামের ছেলে বুড়ো সবাই জুম্মার নামাজ পড়বে একসাথে। বাবা পায়ে হেঁটে আশেপাশে মানুষদের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর করতে বেরিয়েছেন। গ্রামের কদিন এক টানা বর্ষা হওয়ার ফলে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। তুফানের মেজাজটা সকাল থেকে ভালো নেই। আমি গিয়ে ঘোড়াটাকে দানা দিলাম, তা সে দানা খাবে না। বালতি থেকে একটুখানি জল খেয়ে মুখ তুলে নিল। আমি ভাবলাম গলা একটু আদর করে দিলে হয়তো আরাম পাবে, বেটা পা তুলে আমায় ভয় দেখাতে এলো। নাক দিয়ে ফোঁস ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। মা ভেতর থেকে বললেন, রেজুয়ান ওকে জোর করিস না বাজান, অবলা প্রাণী কখন না বুঝে লাথি ছুঁড়ে দেবে, লেগে যাবে তোর। ওকে ওর মতো ছেড়ে দে, তোর বাবা এসে দেখবে ক্ষণ। বাবা এসে তাকে আদর করে ভোলাতে সত্যিই দানা পানি সব খেয়ে নিল, যেন কত লক্ষ্মী ছেলে। তুফানের এই আচরণ নিয়ে হঠাৎ কেন এতগুলো কথা বললাম তাও বলছি আস্তে আস্তে। সেদিন দুপুরে বাবা এলে পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। মা সাধারণত আমায় আগে খাইয়ে দিতেন, তারপর দুজনে একসাথে খেতে বসতেন। বাবা কোনোদিনও মাকে নিজের আগে খাওয়াতে পারেননি, কিন্তু স্বামীর খাওয়া হলে তবে স্ত্রী খেতে বসবে, এতে তার ভীষণ আপত্তি ছিল, তাই একসাথে খেতেন। যাই হোক, এত কিছুর মধ্যেও অনেকদিন পর বাড়িতে খিচুড়ি হওয়ায় জোর করলাম। আমার আবদার পূরণ হলো, মনটা ভরে গেল খুশিতে। তুফান আপাতত শান্ত হলেও আমি বুঝতে পারছিলাম ওর মধ্যে একটা চাপা অস্থিরতা কাজ করছে, আর সেটা ও কোনো কারণে বাবা মার কাছ থেকে গোপন করছে। ব্যাপারটা বাবা বুঝতে পেরেছিলেন কি না জানি না, তবে গ্রামের মানুষের স্বাস্থ্য চিন্তা, বন্ধু বিয়োগ, পরিবারের ভবিষ্যৎ চিন্তা, নানা কারণে বিষয়টা যদি তার নজর এড়িয়ে থাকে তাহলেও সেটা খুব একটা অস্বাভাবিক নয়। তখন কত রাত হবে, দেড়টা দুটোর কম নয় অবশ্যই। একটা অজানা অনুভূতিতে আমার ঘুম ভেঙে গেল। পায়ের দিকে চোখ পড়তে দেখি তুফান এসে জানলার কাছে দাঁড়িয়ে আছে পাথরের মতো। হালকা চাঁদের আলো এসে পড়েছে উঠোনে, তাতে চকচক করছে চোখ দুটো। জীবনানন্দের বর্ণনায় কবিতার মতো আদিম লাগছে প্রাণীটাকে। প্রায় নিঃশব্দে উঠোনে নেমে পায়ে পায়ে ওর কাছে গেলাম, গলায় কেশরে হাত বুলিয়ে দিলাম। বিন্দু মাত্র রাগ করল না, যেন বলতে চায় এসো আমার পিঠে বসো। এই চাঁদনি রাতের মায়ায় দুজনে বেরিয়ে আসি। আগে কয়েকবার ঘোড়ায় চাপা অভ্যেস ছিল, কিন্তু প্রত্যেকবার বাবা সঙ্গে ছিলেন। আর তুফানের মুখের লাগাম, স্যাডল সব বাবা মায়ের ঘরে তক্তপোষের নিচে, বার করতে গেলেই ধরা পড়ে যাব। তখন আমারও কেমন জেদ চেপে গেল, যা হয় হোক সবচেয়ে আগে দুজনকে বাড়ি থেকে বেরোতে হবে ধরা না পড়ে।
উঠোনের পাশে কয়েকটা দড়ির গুচি পড়েছিল, তারই একটা তুলে নিয়ে হালকা করে তুফানের গলায় পরিয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে এলাম। যা হোক তা হোক করে পিঠের ওপর চেপে গলাটা জড়িয়ে কানে কানে বললাম, চল তুফান, তোর যেদিকে মন চায় আমায় নিয়ে চল। ও খুব সাবধানে আস্তে আস্তে একটা নির্দিষ্ট দিকে চলতে লাগলো, যেন জানে ঠিক কোথায় যেতে হবে, আর এও জানে যে আরোহী অনভ্যস্ত, তাই পড়ে যাওয়ার ভয় আছে। খানিকক্ষণ বাদে বুঝতে পারলাম চলেছি গ্রামের সীমানার দিকে। অশ্বত্থ গাছটার আন্দাজ 50 হাত দূরে গিয়ে ঘোড়াটা থেমে গেল, আর আমার চোখের সামনে বায়োস্কোপের ছবির মতো ঘটনাগুলো ঘটে চলল। সীমানার এদিকে যখন আসছি তার বেশ খানিকক্ষণ আগে থেকেই খুব করুণ অথচ ভীষণ সুরেলা একটা বাঁশির মতো শব্দ শুনতে পাচ্ছিলাম। একবার রেডিওয়ে ফৈয়াজ খাঁর আহির ললিত শুনেছিলাম, একবার মনে হল সুরটা যেন তেমন, পরক্ষণে আবার পাল্টে গেল, আর বাঁশির মতো বললাম বটে, কিন্তু কোনো বাঁশির স্বর কি অত দ্রুত ওঠানামা করতে পারে? সুরের ওঠানামাটা যেন জ্যান্ত, যেন কোনো প্রিয় মানুষ হারিয়ে গেছে অজানায়। বুক ভাঙা কান্না আর ভালোবাসায় ওই সুর ভীষণভাবে ডাকছে তাকে। সুরের অভিমুখটা ঠাউর করতে চেষ্টা করলাম, মনে হলো যেন চারিদিক থেকেই আসছে। এতক্ষণে এই অনির্বচনীয় সুরের স্রষ্টাকে দেখা গেল, কালো আলখাল্লা পরা পুরুষ, অস্বাভাবিক রোগা, বিশাল অশ্বত্থ গাছটার থেকেও অন্তত 10 হাত লম্বা। ওই পরিবেশ, সুর, জ্যোৎস্নার মায়ায় কি দেখছি না দেখছি, সম্ভব অসম্ভব সব গুলিয়ে গিয়েছিল। লোকটা গাছের কাছাকাছি এসে খানিকক্ষণ আকাশের দিকে 2 হাত তুলে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে দেখলাম চাঁদনি রাতের তারায় ভরা আকাশে ফুটে উঠেছে অদ্ভুত নীলচে সবুজ এক আলো, আর তারপরেই বিভৎস তীক্ষ্ণ একটা চিৎকার, যেন ক্ষুধার্ত আত্মারা হাহাকার করে বেড়াচ্ছে। কান ছিঁড়ে যেতে লাগলো আমার, অথচ তুফান কিন্তু তেমনভাবেই দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মানুষদের কেউ কি এই অসহ্য শব্দ শুনতে পাচ্ছে না? প্রচণ্ড কষ্টে চোখ বন্ধ করে নিয়েছিলাম। একসময় চিৎকার থেমে গেল, চোখ খুলে দেখি কোথায় মিলিয়ে গেছে আকাশের অলৌকিক জ্যোতি। দৈত্যের মতো কালো আলখাল্লা পরা লোকটাও আর নেই। তুফানের মুখ ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হতে যাচ্ছি এমন সময় চোখে পড়ল গ্রামের পূর্ব দিকের সীমানার ছোট পুল ধরে কয়েকটা মশালের আলোক বিন্দু বেশ তাড়াতাড়ি এগিয়ে আসছে। শুনেছিলাম রাজাকারদের বাহিনী ওই রাস্তা দিয়েই গ্রামে ঢোকে, কিন্তু রাতে এলেও তো ওদের কাছে টর্চ থাকার কথা, মশাল কেন? একটা কথা মাথায় আসতে বুকের ভেতরটা হিম হয়ে গেল। গ্রামের লোকেরা প্রায় নিঃস্ব হতে বসেছে, এরা গ্রামে আগুন লাগাতে আসছে না তো? সর্বনাশ, এক্ষুনি গ্রামে গিয়ে সবাইকে জানাতে হবে। কিন্তু তার প্রয়োজন হল না, একজন সওয়ারি তখন অশ্বত্থ গাছের নিচ অব্দি চলে এসেছে। এমন সময় বিদ্যুতের মতো একটা কিছু ঘোড়ার পিঠ থেকে লোকটাকে টেনে তুলে নিল ঝুপসি গাছের অন্ধকারের ভেতর। অপ্রস্তুত হয়ে ঘোড়াটা থমকে গেছে, এদিক ওদিক তাকাচ্ছে। পেছনের যারা সওয়ারি ছিল তারাও ব্যাপারটা বুঝতে পারছে না, কোথাও আন্দোলন নেই, চঞ্চলতা নেই, সব শান্ত। ঘোড়ার পিঠ থেকে লোকটা কোথায় গেল? খুব বেশি হলে 2 মিনিট পর ডাল থেকে পাকা ফলের মতো মাটিতে খসে পড়ল একটা মানুষের চকচকে সাদা করটি, নরমুণ্ড, সামান্যতম রক্ত নেই, মাংস নেই। গাছ থেকে খসে পড়তে লাগলো শুধু মানুষের হাড়। পেছনের দিকের আরোহীরা ভয় পেয়ে গেছে। একজন মশালবাহক ঘোড়া থেকে নেমে এসে আগুন লাগিয়ে দিল গাছের গায়ে। শতাব্দী প্রাচীন আমাদের অশ্বত্থবাটির গ্রামের অশ্বত্থ গাছ জ্বলতে লাগলো দাউ দাউ করে। আমার চোখে জল এলো, কিন্তু ঠোঁট টিপে থাকা ছাড়া যে আর উপায় নেই। আমি বুঝতে পারছি পারলেই ওরা আমাকে এক্ষুনি মেরে ফেলবে,
জ্বলন্ত গাছ আর সহযোদ্ধার হাড়গোড় পেছনে রেখে ওরা এগোতে যাবে এমন সময় ঝুপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। একটা নগ্ন নারীর শরীর, যার বুকের বাঁ দিক থেকে কলজে বলে কিছু নেই, ভাঙা ঘাড় নিয়ে সে উঠে দাঁড়িয়েছে ধর্ষকদের সামনে। এতদিন যেসব মূর্তিমান শয়তানদের গ্রামবাসীদের সঙ্গে অত্যাচার করতে দেখেছি, এখন তারা ঘোড়া থেকে নেমে পড়েছে। দূর থেকে এতগুলো লোকের ভয়ার্ত বিড়বিড়ানি শুনে বুঝলাম আয়াতুল কুরসি পড়ছে, ভূত তাড়ানোর প্রার্থনা। যারা গণহত্যায় জড়িত, গণধর্ষণে জড়িত, বিনা কারণে গ্রামের অসহায় মানুষদের অত্যাচার করে এসেছে এতদিন, আল্লাহ তাদের কখনো ক্ষমা করেন না। আমি কি ভুল দেখলাম নাকি সেই নারী মুখে ফুটে উঠল একটা হাসি, তাচ্ছিল্যের হাসি। সে এগিয়ে গেল গাছটার দিকে, তারপর জ্বলন্ত গাছটার একটা ভাঙা ডাল নিয়ে এলো, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে সম্মোহিত হয়ে যেন কথা বলতে ভুলে গেছে, পালাতে চেষ্টা করছে হয়তো, কিন্তু মরতে পারছে না। দেখতে দেখতে নজন পুরুষের চারিধারে আগুনের গণ্ডি রচিত করল সেই নারী, তারপর সে নিজেও সেই চক্রবুহের মধ্যে ঢুকে গেল। একজনের মাথাটা ধর থেকে ছিঁড়ে আলাদা করলো, তারপর সেই আলাদা করা মুন্ডু দিয়ে মাথা থেতলে মারলো আরও দুজনকে। একজনের পা দুটো ধরে চিড়ে দিল মাঝখান থেকে, এক এক করে এই মৃত্যু আমি আর নিতে পারছিলাম না। শেষ রাতে কোনো রকমে বাড়ি ফিরে এলাম। সকালে উঠে গ্রামের লোকের কাছে শুনলাম সীমানার কাছে অশ্বত্থ গাছটা পুড়ে একেবারে ঝলসে গেছে, তার কাছেই উলঙ্গ কয়েকটা মানুষের আধপোড়া ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ পাওয়া গেছে। আশ্চর্য ব্যাপার এই যে আট নজন পুরুষের একজনের শরীরেও কলিজা বা হৃৎপিণ্ড নেই, সেটা কেউ খুবলে খেয়ে গেছে। এতক্ষণ তোমরা শুনছিলে আমাদের আজকের বিশেষ নিবেদন হৃদয়ে হীনা, রচনা অহি বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ছিল আর্য, রেজওয়ান চৌধুরীর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন, দোয়েলের চরিত্রে ছিল কাহন, মালতী মাসি ও সাবরিনা আপার চরিত্রে ছিল তৃষা। রেজওয়ান চৌধুরীর বাবার ভূমিকায় অভিনয় করেছে ইন্দ্রনীল, আপার মায়ের চরিত্রে অভিনয় করেছে কাহন, জনৈক এক ব্যক্তির চরিত্রে শঙ্খ, রেজওয়ান চৌধুরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছে তৃষা সেন, খালেদের ভূমিকায় অব্যক্ত অডিও স্টোরিজ থেকে রমাকান্ত, এবং গ্রামতুতো বোনের ভূমিকায় তৃষা সেন। শব্দগ্রহণ শঙ্খ, শব্দ সংযোজন পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ, প্রচ্ছদ অঙ্কন সৌভিক। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের উৎসাহ দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো প্রতি সপ্তাহে এরকম নানান স্বাদের গল্প শোনার জন্য। আজ তাহলে এতটুকুই, আগামী পর্বে আবার ফিরব আরও একটা দুর্দান্ত গল্প নিয়ে। আর সমস্ত আপডেটের জন্য আমাদের ফলো করে নাও আমাদের ফেসবুক পেজে, লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আবার দেখা হচ্ছে পরের পর্বে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, নমস্কার।